জুবিন গাৰ্গক বিক্ষ উপহার, চেপন কেন্দ্রীয় রঙালী বিহু সন্মিলনের ব্যতিক্রমী প্রচেষ্টা। হয়তো বিহু মঞ্চত জুবিন গাৰ্গক গছপুলি উপহার দিয়াটো সকলোৱে দেখিছে, কিন্তু চেপনের রঙালী বিহু সন্মিলনের মঞ্চত গীত গাবলৈ গৈ হার্থক জুবিন গাৰ্গে উপহার হিসাবে লাভ করলে এজোপা তিলিকি আমর গছ। মঞ্চত সদায় রাইজক গছপুলি রোবলৈ আহ্বান জনোৱা জুবিন গাৰ্গে উপহার হিসাবে আম গছজোপা লাভ করে অভিভূত হয়ে পড়ে। নবপ্রজন্মর জনপ্রিয় শিল্পীগুলিক এই ব্যতিক্রমী উপহার প্রদান করে চেপন কেন্দ্রীয় রঙালী বিহু সন্মিলনের সমিতিয়ে। গছজোপার কাষতে রই জুবিনে ব্যক্ত করলে গছর সৈতে থাকা জুবিন গাৰ্গৰ পুরনি স্মৃতির কথা। থ্যাংক ইউ, এটা খুব ভাল একটা মহৎ প্রচেষ্টা। এইবিলাক কথাই বহুত মানে সুদূরপ্রসায়ী প্রভাব পেলায় সমাজত, মানুষের মনত, আর বিশেষ আমার নতুন জেনারেশনের মাজত। এইবিল ধন্যবাদ, চেপনবাসীকে ধন্যবাদ। এইজোপাতো মই কেবাবার আহিছো, ইয়াত বহিছো, তলত বহুত আড্ডা মারিছো, কথা পাতিছো। সরু সরু গছ বহুত পাইছো, ইমান ডাঙর গছ প্রথম দিছে সো অকমান সেইটো কারণে ভয়ও লাগিছে। আর মই গছৰ মাজতে থাকো, গছ লৈ জীবন, গছৰ পৰা শিকো, গছৰ লগত মই কথা পাতো ৰাতি। আনহাতে রংমন এনাজরী হুঁচৰি দলের হুঁচৰি পরিবেশনের মুক্তি করা শেষ দিনের কার্যসূচীত নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর সম্পাদক পরাগমণি আদিত্য, জ্যোতি চিত্রবনের অধ্যক্ষ পবিত্র মার্ঘেরিতা, বিশিষ্ট অভিনেত্রী মলয়া গোস্বামীকে ধরে কেবাগৰাকীও বিশিষ্ট ব্যক্তিয়ে অংশগ্রহণ করে। বিহু সন্মিলন সমিতিয়ে প্রস্তুত করা টেবুল ক্যালেন্ডারের উন্মোচন করে নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর সম্পাদক পরাগমণি আদিত্য। চেপনের পঞ্চবিংশতিতম রঙালী বিহুর সাংস্কৃতিক সন্ধিয়ার উন্মোচন করে বিশিষ্ট অভিনেত্রী মলয়া গোস্বামী। হাজার হাজার লোক সমবেত হওয়া এই অনুষ্ঠানত এটার পিছত আন একটা জনপ্রিয় গীত পরিবেশন করে সকলকে মন্ত্রমুগ্ধ করে তোলে হার্থক জুবিন গাৰ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।